রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আরও দুই রুটে ঢাকা নগর পরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। সকালে রাজধানীর নগর ভবনে এক বৈঠকে জানানো হয়, 13 অক্টোবর থেকে 22 এবং 26 নম্বর দুটি নতুন রুটে বাস নামবে। 22 নম্বর রুটটি হল ঘাটারচর থেকে বসিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, সায়দাবাদ, যাত্রাবাড়ি, কোনাপাড়া হয়ে ড্যামরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত। অন্যদিকে 23 নম্বর রুট হচ্ছে ঘাটারচর থেকে বসিলা, মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, দৈনিক বাংলা, কমলাপুর, ধলপুর, যাত্রাবাড়ি, শনির আখড়া, রায়েরবাগ, মাতোয়াইল, সাইনবোর্ড, চিটাগাং রোড পর্যন্ত। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস জানান, 25 ও 29 সেপ্টেম্বর অবৈধ বাসের বিরুদ্ধে আবার চিরুনী অভিযান শুরু করা হবে। এই রুটে অন্য বাস আর চলতে দেওয়া হবে না বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 13 অক্টোবর বৃহস্পতিবার আমরা 22 নম্বর এবং 26 নম্বর যাত্রাপথ আমরা চালু করতে পারবো। এভাবে আমরা একটির পর একটি যাত্রাপথ চালু করলেই আমরা মনে করি যে বাস রুট রেশনালাইজেশনের ঢাকা নগর পরিবহনের কার্যক্রমটা আরও দৃশ্যমান হবে, যাত্রীরা আরও ভালো সেবা পাবে। আমরা যত ভালো বাস, নিরাপদ বাস, টাইমলি যত বেশি চলতে পারবো, মানুষ কিন্তু তত বেশি, জনগণ কিন্তু সেটি ব্যবহার করতে কিন্তু আগ্রহী সেটা দেখিয়েছে।